শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কখন ও একাকিত্রে আদৃতের কেবিনে ঢোকার সুযোগ পাবে? হোক না হোক, আদৃত এখানেই সবকিছু লুকিয়েছে যতটুকু আখির অনুমান, কারণ আদৃত একটা সুরক্ষিত জায়গায় এগুলো রাখতে চাইবে। আর সে হিসেবে ওর কেবিনই উপযুক্ত, কারণ ওখানে আদৃতের অনুমতি ছাড়া কেউই ঢুকবে না। তাই আখির প্ল্যান অনুযায়ী আদৃত একটা সার্জারির জন্য বেরিয়ে গেলেই আখি সুযোগ বুঝে আদৃতের কেবিনে ঢুকে পড়ে। তারপর খুঁজতে লাগে জিনিসগুলো। অবশেষে আখির অপেক্ষার আর পরিশ্রমের অবসান ঘটল। আদৃতের টেবিলের নিচের ড্রয়ারে আখি খুঁজে পেল ওর সব প্রশ্নের জবাব। আখি ওগুলো হাতে নিল, সবার প্রথম রিপোর্টগুলো পড়তে নিল। যা পড়ার পর আখি যেন পুরো ধাতব মূর্তিতে পরিণত হলো অবাকাত্যের প্রতিক্রিয়ায়। হাতগুলো এক প্রকার কাঁপতে শুরু হলো আখির। এই রিপোর্টগুলো যে আরোহী, একটা রিপোর্ট প্রেগনেন্সি নিশ্চিতকরণের আর অন্যটি গর্ভপাতের। আখি ঝটপট ডায়েরিটা খুলে পড়তে নিল। ডায়েরিটার প্রথম দিকে আদৃত আর আরোহীর সুন্দর দিনগুলো খুব সুন্দর করে ফুটিয়েছে আদৃত নিজের মন মাধুর্য মিশ্রিত লেখনী দিয়ে। সেখানে আরোহীকে নিয়ে অনেক কবিতাও লিখেছে আদৃত, যেখানে লুকিয়ে আছে ওর মনের অসীম ভালোবাসা, যা শুধুই আরোহীর জন্য। কিন্তু শেষের দিকের লেখাগুলো ঠিক বুঝে উঠতে পারল না আখি। লেখাগুলো অনেকটা প্রায় এরকম: প্রেয়সী, অনেক ভালোবাসি তোমায়, কিন্তু কখনো জানা ছিল না তোমার মন পিঞ্জরের কোনো খুঁটে আমার জায়গা নেই। তোমার মন পিঞ্জর জুড়ে যে অন্য কারো বসবাস, যখন তা বুঝে উঠতে সক্ষম হলাম আর পারলাম না তোমার মিথ্যে ভালোবাসাতে নিজেকে রাঙিয়ে নিতে। শুনেছি সত্য ভালোবাসাতে আমি নাকি মানুষ সব করতে সক্ষম হয়ে পড়ে, কিন্তু কখনো জানা ছিল না যে লোক ভালোবাসার মানুষটার সুখের জন্য তাকেও ত্যাগ করতে দ্বিধা করে না। আমিও যে পারিনি তোমার সুখের উপর নিজের সুখকে প্রাধান্য দিতে, তাই মুক্ত করে দিলাম তোমাকে। আর রয়ে গেল কিছু সত্য কথা আমার মন পিঞ্জরে, থাক না দোষ কি তাতে, সব ভালোবাসা পূর্ণতভাবে এমনটা তো কোনো কথা নেই। কথাগুলো পড়ে আখির মাথায় আরো জটলা পেকে গেল, কিছুই বুঝতে সক্ষম হচ্ছে না। আখি এবার অ্যালবাম করলো, যেখানে আরোহীর সাথে শুধু অন্য একটা ছেলের ছবি। যে অ্যালবামের কোণে কোণে আদৃতের কোনো ঝলক পেল না আখি। আখি নিজের খেয়ালে মগ্ন। তখনই ওর কানে ভেসে এলো পেছন থেকে আদৃতের কণ্ঠস্বর। অনেকটা স্বাভাবিকভাবে মৃদু কণ্ঠে বলল আদৃত, অবশেষে জেনেই গেলেন যা আজ অব্দি কেউ জানতে পারিনি, আমার ভয়টা যে থেকেই গেল। আখি এবার আখি যুগল তুলে তাকালো আদৃতের পানে, তারপর কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি এসব ডক্টর আদিত্য, আরোহী মারা যায়নি, ও অন্য কোথাও আছে, ওকে আপনি অন্য কারোর হাতে তুলে দিয়েছেন, কিন্তু কেন, আর ওই লাশটা? আমি জানি মিস আখি আপনি পুরোটা জানতে পারেননি, তবে এতটুকু যখন জেনে গেছি বাকিটা আমি আপনাকে জানাবো। কথাটা গম্ভীর কণ্ঠে বলে আদিত আখিকে হাত ধরে টেনে কোথাও নিয়ে যেতে শুরু করে। আয়ান কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না, বারবার ওর ভাবনাতে ধরা দিচ্ছে উল্টো পাল্টা সব কথা। আগে অন্য কারোর স্ত্রী, এর স্পষ্ট মানে ও অন্য কারোর সাথে থাকে, অন্য কাউকে স্বামীর অধিকার দেয়, অন্য কারোর সাথে রাত কাটায়। কথাগুলো ভেবে ভেবে গা জ্বলে উঠেছে আয়ানের। না, আমি জানি আখি অন্য কাউকে বিয়ে করতে পারে না, ও তো আমাকে ভালোবাসত, আমার জন্য পাগল ছিল, আমার জন্য পৃথিবীর সব সুখ ছেড়ে দিল, ওর সব থেকে প্রিয় ছিলাম আমি, আমার জন্য সব করত, তবে আজ আমার জায়গা ও অন্য কাউকে কি করে দিতে পারে, কি করে পারলো তা করতে, কেন করলো এমনটা? কথাগুলো বলতে বলতে আয়নের চোখ দিয়ে নেমে এলো অল্প জলের স্রোত। আদ্রি দাকিকে এক একটা নদী পারে নিয়ে এসেছে। আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? যাতে আমাদের কথা তৃতীয় কোনো কানে না পৌঁছায়। বলেন এবার কি লুকোচ্ছেন আপনি আমার কাছ থেকে, আরোহীর আসল সত্যটা আসলে কি? তবে শুনুন, আজ থেকে ঠিক 3 বছর আগে আমার আর আরোহীর বিয়ে হয়। বিয়ের ব্যাপারে আমি আপনাকে যা বলেছিলাম সব সত্য ছিল, আমি ওকে বাসর রাতে পরিষ্কার করে বলেছিলাম আমরা আগে একে অপরকে ভালো করে চেনার এবং বোঝার চেষ্টা করব, একে অপরের পরিপূরক হব, তারপর না হয় স্বামী স্ত্রীর মতো সুন্দর সম্পর্কের শুরু করা নিয়ে ভাবা যাবে।
যত সময় না আরোহী আমাকে নিজের স্বামীরূপে মেনে নেবে, তত সময় আমি ওর উপর নিজের অধিকার খাটাবো না। আমি ওকে বিয়ের আগেও বলেছিলাম ওর দ্বিতীয় কোনো পছন্দ থাকলে আমায় বলতে। আমি না হয় দিদুনকে বুঝিয়ে বলে সব ঠিক করে দেব। যেহেতু আমরা দুজনেই দিদুর কারণেই বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছিলাম, তাই ওর ব্যক্তিগত কিছু ব্যাপার আলাদা করে থাকা আমার কাছে বড় কিছু মনে হলো না। আমার অবশ্য এমন কিছু ছিল না, সেটা আমি ওকে পরিষ্কার করে তখন বলে দিয়েছিলাম। তখন ও আমায় বললো ওর ব্যক্তিগত কোনো পছন্দ নেই, ও আমাকে বিয়ে করতে চায়। বিয়ের রাতেও আমি ওকে ঠিক একই প্রশ্ন আবার করি, তখন ওর উত্তর মোটে বদলালো না। আমি কখনো ওর উপর নিজের জোর খাটাতে চাইতাম না, ওকে ওর মতোই থাকতে দিতাম। ভালোই কাটছিল আমাদের দিনগুলো, দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে ওকে আমার মনে আলাদা এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলেও আমি ওকে কখনো তা বুঝতে দিইনি, কখনো ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইনি। তাই হয়তো, কিন্তু কিছুদিন আন্দাজ করতে পারলাম ও নিজেও আমাদের সম্পর্ককে পূর্ণতা দান করতে চায়। তারপর একদিন ও আমাকে পরিষ্কারভাবে বললো ওর আমাকে ভালো লাগে, ও আমার সাথে এই সম্পর্ককে এগুতে চায়। ওর ইচ্ছেতে বিয়ের 5 মাস পর আমাদের এই সম্পর্ক পূর্ণতা পায়, দুজনেই ভালোবাসার এক সম্পর্কে আবদ্ধ হই। তারপর অনেক ভালো কাটছিল আমাদের দিন, আমি যেন ওকে ছাড়া কিছুই বুঝতাম না, ও যেন আমার আত্মার সাথে মিশে গিয়েছিল। জানি না কিভাবে, কিন্তু দিন দিন ওর জন্য আমার ভালোবাসাটা শুধুই বেড়ে যাচ্ছিল। ওর কাছে থেকে যে আমি আমার ভালোবাসার যথেষ্ট প্রতিদান পেতাম হয়তো তাই, কিন্তু হঠাৎ একদিন মা বাবা সাউবা নোমান আর দিদু আবার নানুর বাসায় বেড়াতে চলে গেল। আরোহীকে নিতে চাইলে আরোহী গেল না, বলে ওর ভালো লাগছে না, ওনারা বেড়াতে চলে গেলেন, সে রাতে আর ফিরলেন না। আবারও হসপিটালে সেদিন অনেক কাজ ছিল, তাই বলেছিলাম রাতে নাও ফিরতে পারি, কিন্তু সেদিন বেশি রাত হওয়ার আগে কাজ শেষ হয়ে গেলে ভাবলাম বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ করব। ওর জন্য সেদিন একটা লাল রঙের শাড়ি আর চুড়িও নিয়ে যাই। সারপ্রাইজ খারাপ হবার ভয়ে সেদিন কলিং বেল বাজাইনি, নিজের কাছে চাবি থাকায় ঘরে ঢুকে গেলাম। সারা বাড়ি অন্ধকার করা ছিল, ঘরে কোনো চাকরকেও দেখতে পেলাম না, তাই আমার মনে আরোহীকে নিয়ে দুশ্চিন্তা কাজ করতে শুরু করে দেয়। আমি ছুটে যাই আমাদের রুমের পানে, আমাদের রুমেই তখন আলো চলছিল। রুম থেকে কারো কথা বলার শব্দ আমার কানে ভেসে এলো, আমি এগিয়ে গেলাম। রুমের দরজা অনেকটা ফাঁক করা ছিল, জ্বালিয়ে ঠিক আমার বিপরীতে চলারত দৃশ্যটা স্পষ্ট আমার চোখে পড়ল। আমারই প্রিয়তমা জড়িয়ে ধরে আছে অন্য পুরুষকে, সে লোকটা নিজের সাথে আঁকড়ে ধরেছিল আরোহীকে। আরোহী তখন কাঁদতে কাঁদতে লোকটির উদ্দেশ্যে বলেছিল, আমি আর পারছি না আদনান, আমি আর পারছি না সেই লোকগুলোকে ধোকা দিতে যারা আমায় ভালোবাসে, আর আমি তোমাকে ছাড়তে পারছি না, আমি পারবো না তোমাকে ভুলতে। তবে আর দেরি কিসের, চলো দুজনে পালিয়ে যাই, চলো না আমার সাথে। কিন্তু দিদু, আমার পরিবার, ওদের কি জবাব দিব? তাছাড়া আদৃত ওর বাচ্চা। কথাটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমার বাচ্চা কথাটা যেন এক শিহরে হয়ে তৈরি করলো আমার শরীরে। আমি দরজা ঠেলে ওর ভেতরে ঢুকে গেলাম। আমাকে দেখে ওরা দুজনে হতভম্ব হলো, কিছুটা অস্বাভাবিক, ওরা যে তখন আমার ওখানে একদম আশা করেনি। আরো হি অবাক্রত আর ভয়ের পরিমাণ একটু বেশি ছিল, তা আন্দাজ করতে পারলাম আমি। আরোহী কাঁপা কণ্ঠে লোকটিকে বলল, তুমি যাও, আমি ওর সাথে কথা বলছি। লোকটি চলে গেল। তারপর আরোহী চট করে এসে আমার পায়ে পড়ে গেল কান্না করতে করতে। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন, ঝটপট ওকে পাথেই উঠালাম। ও কাঁদতে কাঁদতে একটা হাঁপিয়ে উঠেছিল, তাই ওকে নিয়ে বেলে বসিয়ে পানি খেতে দিলাম। তারপর একটু শান্ত হয়ে ও আমার বলতে লাগলো, ওই ছেলেটার সাথে নাকি ওর আমাদের বিয়ে 3 বছর আগে থেকে সম্পর্ক, ছেলেটা ওর সাথে একই ক্লাসে পড়তো, ওখান থেকেই দুজনের প্রেম শুরু। দিদু যখন ওকে বললেন যে ওকে আমাকে বিয়ে করতে হবে, তখন ও কি করবে ভেবে পায় না। দিদু ওকে কুড়িয়ে এনে একটা নতুন জীবন, নতুন পরিবার দিয়েছেন, জীবনে সব চাওয়া পাওয়া পূর্ণ করেছেন, ওকে মাথায় তুলে রেখেছেন, কখনো ফুলের টোকা অব্দি ওর গায়ে পড়তে দেননি। আর তাই ও দিদুর আর এই পরিবারের ভালোবাসার প্রতিদান দিতে চাইছিল, কিন্তু এভাবে দিতে হবে ও জানতো না। তবে সেদিন নাকি আদনানের সাথে কথা বলে অনেক কষ্টে নিজের মনকে মানিয়ে নেয় আমাকে বিয়ে করার জন্য।
তারপর আমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টাও থাকে। এ ফাঁকে আদনানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু কিছুতেই নাকি ও আদনানকে ভুলতে পারছিল না, আর আমাকেও মেনে নিতে পারছিল না। আর তাই ও আমার পাশে আসার চেষ্টা করেছে, এটা ভেবে হয়তো আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে আদনানকে ভুলতে সক্ষম হবে, আমাকে নিজের সাথে মেনে নিতে সক্ষম হবে। কিন্তু তারপরে নাকি সে ব্যর্থ হয়। অনেকে আমাকে কখনোই ভালোবাসেনি, আর কখনো বাঁচতে পারবে না। ও শুধু আদনানকে ভালোবাসে আর ওর সাথেই থাকতে চায়। কথাটা শুনে আমি কি প্রতিক্রিয়া করব বোধগম্য হচ্ছিল না। কিন্তু ওর বলা পরে কথাগুলো শুনে আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। ও বলল যে ভুলবশত আমার বাচ্চা ওর গর্ভে চলে এসেছে, যা ও রাখতে চায় না। ও আদনানের সাথে নিজের জীবন শুরু করতে চায়, যেখানে আমার কোনো অস্তিত্ব চাই না। অতপর আমার কাছে এই সব কিছু সমাধান চাইতে থাকলো, কারণ ও জানতো একমাত্র আমি ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না। ও আবারও আমার পায়ে পড়ল সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। তবে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। তবে ওর চোখের জলে যে সরে যাওয়ার ক্ষমতা আমার ছিল না, অনেক ভালোবাসতাম ওকে। তাই আর কোনোদিন বিবেচনা না করে ওদের সাহায্য করার কথা ভাবলাম। তবে ওকে বলেছিলাম আমাদের বাচ্চাকে না মারতে, ওই নিষ্পাপ প্রাণের তো এখানে কোনো দোষ ছিল না। আমি ওকে বলেছিলাম কোনো রকমে ওকে পৃথিবীর আলো দেখিয়ে দিতে, বাকি সব আমি দেখে নেব। কিন্তু ও তা মানতে রাজি হল না। ওর জীবনে ও সব কিছুতেই যে ওর আদনানের ছোঁয়াই কাম্য ছিল, আদনানও নাকি এতে সম্মতি দিচ্ছিল না। তাই আর আমারও কিছু করার থাকলো না। অনেক বোঝানোর পরেও মেরে ফেললো আমাদের বাচ্চাটাকে। এরপর গর্ভপাতের কারণে খানিক অসুস্থ হয়ে গেলে আমি ওর খেয়াল রাখি, কাউকেই কিছু বলি না। তবে সেই সত্যটা একাকিত্বে মনে নেওয়াটাও সহজ ছিল না। ও সুস্থ হয়ে উঠলে আমি নিজেই আমাদের ডিভোর্সের সব ব্যবস্থা করি। তারপর ডিভোর্স হয়ে গেলে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে করাই। সাক্ষীরা আমি ছিলাম, তারপর অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটকটাও আমি করাই। সেদিন আমাদের কারের ভেতরে একটা বেনাম লাশ, যে আগে থেকেই পোড়া ছিল, তাকে গাড়ির ভেতরে রেখে নিজেই ভাড়া করা ট্রাক দিয়ে ওকে ধাক্কা লাগাই, আর নিজেরই লোক দিয়ে ওটা আগুন ধরাই। আর সবার সামনে এভাবে তুলে ধরি যে এটা আরোহী ছিল, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর মিথ্যে ডিএনএ রিপোর্টের ব্যবস্থাও আমি করাই, কারণ পুলিশ লাশ শনাক্তকরণের জন্য ঘর থেকে আরোহীর চিরুনি, টুথব্রাশ আরো ব্যবহার্য কিছু জিনিসপত্র নিয়েছিল। স্বাভাবিকভাবেই লাশটার সাথে ডিএনএ ম্যাচ হয়নি, তবে তা পুলিশের হাতে পৌঁছানোর আগে বদলে দিই আমি। সবকিছু ক্লিয়ার করে ওকে আর আদনানকে সবার থেকে অনেক দূরে কোথাও চলে যেতে বলি। সেদিন আরোহী আমাদের শুকনো মুখে শুধু একটা কথাই বলেছিল, ধন্যবাদ। তারপর আর ফিরেও তাকাইনি। হয়তো অনেক অনেক ভালো আছে, সুখে আছে ভালোবাসার মানুষটির সাথে। আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, যে এখানে আমার আর আমার বাচ্চার কি দোষ ছিল, কেন আমাদের সাজা পেতে হলো। নদীর পানে ধ্যানরত দৃষ্টি অটল রেখে কথাগুলো বলে গেল আদ্রিত। এদিকে আদ্রিতের কথাগুলো শুনে আঁকি এখন নিজেই বাকরুদ্ধ হয়ে আছে। চোখ বেয়ে উপচে পড়তে শুরু হয়েছে ওর কিছু জল। একটা মানুষ কি করে একা এত কিছু করে যেতে সক্ষম হতে পারে, এমনটা কি আদৌ সম্ভব? আদ্রিত এবার আঁকির দিকে এগিয়ে এসে ওর হাতের অ্যালবামটা দেখিয়ে বলল, এই যে আপনার হাতের অ্যালবাম, এটা ওর আর আপনার সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি। ওগুলো দেখিয়ে আরো আমাকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ও আপনার সাথে কতটা গভীর সম্পর্কে চলে গেছে। কারণ উক্ত বিষয় যে আমার বেহারা মন মেনে নিতে মোটেও সামর্থ্য ছিল না। এই যে এই রিপোর্ট, এই অ্যালবাম, এগুলো আমি নিজের কাছে কেন রেখেছি জানেন? যাতে আমি নিজের বেহারা মনকে বিশ্বাস করাতে পারি যে আর ওই কখনো আমার ছিলই না, আর কখনো আমার হবেও না। অন্য কারো ওর কিছুতেই আমার অস্তিত্ব খোঁজার শুধুই লোক আমি। ওগুলো আরোহীর প্রতিরক্ষার জন্য রেখেছি, কারণ এই বিহার মন এখনো বারবার আরোহীর দামেই ছুটে যেতে চায়, আর আমি চাই না আমার জন্য ওর চোখে আবারও জল আসুক। আদ্রিতের চোখ বেয়ে জল উপচে পড়ার উপক্রম হলো, যা বইতে দিতে নারাজ হলো সে। তাই নিজেকে স্বাভাবিক করে এবার গম্ভীর কণ্ঠে বলল, আশা করি কথাটা আপনি আর কাউকে জানাবেন না। আপনাকে বিশ্বাস করি, আর আমি জানি আপনি আমার বিশ্বাস কখনো ভাঙবেন না। অতঃপর আদ্রিত আঁকির হাত থেকে প্রমাণগুলো নিয়ে স্থান ত্যাগ করে। আঁকি এখনো যেন নিজের কানে বিশ্বাস করতে সক্ষম হতে পারল না।
ঠায় দাঁড়িয়ে আছে আদৃতির পানে দৃষ্টি অটল রেখে। রাত ১২টা বাজে, আয়ানের এদিকে সবকিছুতে ফাঁকা লাগতে শুরু হয়েছে। সবকিছু যেন হাহাকারে পূর্ণতা পেয়েছে ওর, চারপাশে শূন্যতা বিরাজমান। সব সুখ থাকা সত্ত্বেও আজ নিজেকে নিঃস্ব লাগছে ওর। বারবার কানে বেজে উঠছে আখির বলা কথাগুলো। আখি বিয়ে করে ফেলেছে সত্যটা মানতে কেন এত কষ্ট হচ্ছে ওর জানা নেই। এদিকে ওর না খেতে ভালো লাগছে আর না ঘুমাতে। ওর বেহায়া মন যেন সবকিছুতেই আখির ছোঁয়াই পেতে চাইছে এবার। আনমনে ভাবছে আখিকে নিয়ে অনেক কথা। তখন মাহি কিছু পেপার্স নিয়ে ওর সামনে প্রকট হলো। আয়ান, এগুলোতে সাইন করে দাও তো। এগুলো কিসের পেপার্স? ওই আসলে ভার্সিটির কিছু ইম্পর্টেন্স পেপার্স, যেখানে অভিভাবকের সাইন চাই, তাই এগুলোতে সাইন করে দাও। হুম, বলো কোথায় করতে হবে? এই তো এক এখানে, হুম, তারপর এখানে, হুম, এখানে, এই তো হয়ে গেছে। সাইন করার সাথে সাথে মাহি পেপারসগুলো টান দিয়ে নিয়ে নিল। তারপর মুখে রাজ্য জয় করা হাসি নিয়ে স্থান ত্যাগ করল। আয়ানের মাহির ওপর বিষয়টা নিয়ে একটু সন্দেহ হলেও পরক্ষণেই তা এক সাইডে করে আবারও আখির চিন্তায় মগ্ন হয়। আখি শুয়ে আছে সোফাতে, আদ্রিত ব্যালকনির দোলনায় বসে চাঁদ দেখতে মশগুল। তবে ঘুম নেই আখির চোখে, মেনে নিতে পারছে না আদ্রিতের বলা চরম সত্যগুলো। লোকটা ভালো এটাই জানতো আখি, তবে এতটা ভালো কখনো কল্পনায়ও ভাবেনি। আজকে আদ্রিতের জন্য আখির মনে থাকা সম্মানের পরিমাণটা যে আরও হাজার গুণ বেড়ে গেছে। অনেক খারাপ লাগছে আখির আদ্রিতের জন্য। হয়তো ওদের দুজনেরই গল্প কিছুটা একই রকম, তাই আদ্রিতের কষ্টটাও অনুভব করতে সক্ষম হচ্ছে আখির হৃদয়ে। আখি এবার উঠে গেল, তারপর পিলু পায়ে এগিয়ে গেল আদ্রিতের পারে। ওর পাশে গিয়ে বসল, এবার সহানুভূতিময় হাত কাঁধে রাখল। তৎক্ষণাৎ আদ্রিত ফিরে গিয়ে জাপটে ধরল আখিকে, তারপর কান্না ভেঙে পড়ল। আদ্রিত নিজের আবেগ আর দমিয়ে রাখতে সক্ষম হতে না পারায় অতি আবেগের বশে আখিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। কান্নার সাথে বেরিয়ে আসছে ওর মন পিঞ্জরের ভিতর লুকিয়ে থাকা সকল বেদনাদায়ক অনুভূতিও। কেন আখি, কেন এমন করলো? কি দোষ ছিল আমার, কি দোষ ছিল আমার সন্তানের? আমি তো ওকে বিয়ের আগেই করেছিলাম, আমি সব ঠিক করে দিব, আমাকে সবকিছু বললে দিতে। তবে কেন এমনটা করলো? কেন আমাকে ব্যবহার করলো? কেন করলো আমার মন নিয়ে খেলা? কেন শিখালো আমার ভালোবাসতে? এমনকি আমার মিথ্যা বলতেও শিখিয়ে দিল। ভাবিনি কখনো মিথ্যা আমার বলতে হবে। ওর জন্য তো সব করলাম, তবে ও কেন আমাকে ঠকালো? কেন? আমি যে আর পাচ্ছি না এসব মানিয়ে নিতে। আদ্রিতের হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় এক প্রকার হতভম্ব হয় আখি। মনের ভেতর আচমকা এক অনুভূতি খেলা করে উঠে ক্ষণিকে, কিন্তু পরক্ষণেই আখি নিজেকে স্বাভাবিক করে আদ্রিতকে সহানুভূতিময় হাতে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। অনুভব করতে পারে আদ্রিতের ব্যথা। এগুলো যে ওর ভেতর চলা ব্যথারই সমতুল্য, তাই ওর থেকে বেশি আদ্রিতের এই ব্যথা আর দ্বিতীয় কেউ অনুভব করতে পারবে বলে আখির মনে হয় না। আখি এবার আদ্রিতকে সহানুভূতিময় স্পর্শে জড়িয়ে ধরে বলতে লাগল, সত্য ভালোবাসার অনুভূতিগুলো যে এমনই হয় ডক্টর আদিত্য, আপনাকে অসাধ্য সাধন করার ক্ষমতা দিয়ে দেয়। হয়তো আমরা যারা সত্য ভালোবাসতে জানি তাদেরই প্রতিদানে ঠকতে হয়, আঘাতের সম্মুখীন হতে হয় স্বার্থপরদের জন্য। জীবনের শূন্যতা অনুভব করে বেঁচে থাকা শুধুই অনর্থকের থেকে বেশি কিছু না। প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না, নিজেকে সামলান। আপনার সামনে যে সুন্দর ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে, পিছু টানে পড়ে থাকা আপনাকে মানায় না ডক্টর আদিত্য। আপনি তো আমাকে সাহস জোটাতেন সংগ্রাম করে বেঁচে থাকার, সত্যের সম্মুখীন হওয়ার, আর নিজের বেলায় আপনি পিছু হাটছেন। আদ্রিত এবার কিছুটা স্বাভাবিক হলে আখিকে ছেড়ে দিল, তারপর চোখের জল মুছে মৃদু স্বরে একটা কথাই বলল, আমি দুঃখিত, আসলে অতি আবেগে নিজের গতি হারিয়ে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। আদ্রিত আর বসল না সেখানে, উঠে চলে গেল রুমে। আদ্রিত ঘুমিয়ে পড়েছে অনেক আগেই, আখির চোখে নিদ্রার ছোঁয়া এখনো নেই। সোফাতে বসারত অবস্থায় তাকিয়ে আছে এক ধ্যানে আদ্রিতের পানে। আজ আখির আখি যুগল যেন বড়ই বাঁধন ছাড়া হয়ে পড়েছে।
আদিতের ওপর থেকে সরতেই চাইছে না। মন পিঞ্জর জুড়ে চলছে কিছু অনুভবের খেলা যা শুধু আদিতকে নিয়েই। সেই অনুভূতির মধ্যে কিছু আছে আদিতের জন্য খারাপ লাগা, আর কিছু অনুভূতি এমনও আছে যার মানে আখির মন পিঞ্জরখানি উপস্থিত মুহূর্তে বুঝতে ব্যর্থ।